সরকার পরিবর্তন হলেও এখনও নিজেদের হারানো চাকরি ফিরে পাননি 1993 সালের ছাঁটাই পৌর কর্মীরা। কংগ্রেস টিইউজেএস জোট সরকারের আমলে চাকরি পেয়েছিলেন তারা। তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে এবার নতুন সরকারের কাছে তুলে ধরেন তাদের মানবিক আবেদন। 1992-এ তৎকালীন কংগ্রেস টিইউজেএস জোট সরকারের সময় আমরা পৌরসভায় 387 জন চাকরি পেয়েছিলাম। তারপর 1993-এ নির্বাচন প্রক্রিয়া চলাকালীন আমাদেরকে অবৈধভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তারপর নির্বাচিত সরকার সিপিআইএমের নেতৃত্বে বামফ্রন্ট সরকার গঠন হওয়ার পর আমরা সুদীর্ঘ 2 বছর 2.5 মাস চৌমুনিতে লাগাতার গণ অবস্থানের মাধ্যমে আমরণ অনশন করেছিলাম। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় স্বর্গীয় দশরথ দেব মহোদয় আমাদের 5 জনের প্রতিনিধি দলকে আন্দোলনরত অবস্থায় ডেকে নিয়ে মহাকরণে আমাদেরকে সরকারি প্রেসিডেন্টের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 3 মাসের মধ্যে আমাদের 387 জনের মধ্য থেকে 200 জনকে ওনারা চাকরি দেবেন আর বাকি 187 জনকে ধাপে ধাপে বিভিন্ন দপ্তরে ওনারা নিয়োগ করবেন। মুখ্যমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত হয়ে আমরা তৎক্ষণাৎ আমাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলাম। কিন্তু তারপরে দীর্ঘদিন দেখলাম আমাদের চাকরি নিয়ে কোনো রকম ওনারা ব্যবস্থা নিচ্ছেন না। তাই এখন আমরা বলতে বাধ্য হচ্ছি সেই তৎকালীন সময়ে এখনকার যিনি বিরোধী দলনেতা মাননীয় মানিক সরকার মহোদয়, উনি রাজ্যের পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। আমরা ওনার কাছে গিয়েছিলাম আমাদের কাতর আবেদন এবং মুখ্যমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতিটুকু নিয়ে। কিন্তু উনি আমাদের প্রবেশ করা মাত্রই আমাদেরকে বলে উঠেছিলেন যে সরকার চাকরি দিলে চাকরি চলে যায়, এটা ভারতবর্ষে কোনো রকম ইতিহাস নেই। কিন্তু এখন উনি 10,323-এর জন্য মায়া কান্না করছেন। কিন্তু আমরা যখন ওনাদের কাছে দিনের পর দিন, রাতের পর রাত, বর্ষা, শীত, গ্রীষ্ম, পূজা সমস্ত আনন্দ ফেলে দিয়ে রাস্তায় মশার কামড় খেয়ে লাগাতার 2 বছর আন্দোলন করেছিলাম, যা ভারত পৃথিবীর গিনিস বুকে একটা রেকর্ড হয়েছিল, কিন্তু সেই সময় ওনাদের কোনো কর্ণপাত ছিল না। তাই আমরা আমাদের এই পৌর ছাঁটাইরা সবাই বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি। চার পোস্টে ছিলেন আপনারা? আমরা ক্লারিক্যাল পোস্টে ছিলাম, ক্লাস 3 এবং ক্লাস 4 মিলে আমরা 387 জন ছিলাম। তাই আমরা আমাদের আন্দোলনকে আবার পুনরায় শুরু করছি। এই বর্তমান সরকারের কাছে আমাদের কাতর আবেদন, আমরা ওনাদের সমস্ত বিধায়কদের সাথেও দেখা করেছি, ওনাদের কাছে আমাদের আবেদন। আমরা জানতাম যে বামফ্রন্ট সরকার থাকাকালীন আমাদের কোনো রকম নিয়োগ হবে না, তাই আমরা এই সরকার আসার জন্য তথা বিজেপি IPFT সরকার আসার জন্য আমরা লাগাতার কাজ করেছি সরকার যাতে প্রতিষ্ঠিত হয়, যা ওনারা ওনাদের মণ্ডল মাধ্যমে খবর নিলেও দেখতে পারবেন, জানতে পারবেন। আমরা সাধারণ কর্মকর্তা থেকে বিভিন্ন কর্মকর্তা হিসাবে সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি। তাই সেই সরকারের কাছে আমাদের আবেদন, কারোর চাকরি যাক সেটা আমরা চাই না, কিন্তু বৈমাত্রী সুলভ আচরণ যাদের সাথে করা হয়েছে, যেটা 2 বছর আগে যাদের সাথে, 6 বছর আগের সাথে যাদের সাথে করা হয়েছে, 25 বছর আগেও যাদের সাথে করা হয়েছে, তাদের যেন সমান মানদণ্ডে বিচার করে তাদেরকে, তাদের সম্পর্কে যথাযথ ব্যবস্থা নেয়। ব্যুরো রিপোর্ট, হলো বল।